স্বামীর অনুমতি ব্যতীত কোন স্ত্রী তিনটি কাজ করতে পারবে না যদি করে ওই স্ত্রী জাহান নামে হবে এই জন্য সাবধান কখনো আপনার স্বামীর অনুমতি ব্যতীত এই তিনটি কাজ করবেন না নিজে বিপদগ্রস্ত হবেন না এক নাম্বার চাকরি স্বামীর অনুমতি ব্যতীত কোন স্ত্রী চাকরি করতে পারবে না স্বামীর অনুমতি ব্যতীত যে স্ত্রী চাকরি করবে স্বামী অসন্তুষ্ট হবে আর স্বামী অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হবে সুতরাং আল্লাহ অসন্তুষ্ট হলে ওই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না আশ্চর্য বিষয় আজকে অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামী স্ত্রীকে জোরপূর্বক চাকরি করায় স্ত্রী টাকা দিতে না পারলে স্বামী অসন্তুষ্ট হয় এটা কখনো করবেন না সুরা নিসার চৌত্রিশ নাম্বার আয়ত আল্লাহ পাক রব্বুল বলেন আর রিজালু মুনা আলান নিসা নারীরা হলো নারীদের অভিভাবক হলো পুরুষেরা অর্থাৎ স্ত্রীর অভিভাবক একজন পুরুষ সুতরাং আপনার স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব আপনার আপনার টাকা লাগবে আপনার স্বামীর কাছে বলুন আপনার পোশাক লাগবে আপনার স্বামীর কাছে বলুন আপনার ঔষধ লাগবে চিকিৎসারা প্রয়োজন আছে আপনার কাপড় চুপড় যা কিছু প্রয়োজন স্বামীর কাছে বলুন আপনার স্বামী দিবে এটাই স্বামীর দায়িত্ব এই জন্য। যে নারী তিনটি কাজ করবে স্বামীর অনুমতি ব্যতীত জাহান্নামী হবে এক নম্বর চাকরি যে স্বামীর অনুমতি ব্যতীত চাকরি করবে ও নারী জাহান নামে যাবে হ্যাঁ আপনার স্বামী অনুমতি দিলে আপনি চাকরি করতে পারেন এতে কোনো বাধা নেই কোনো আপত্তি নেই কিন্তু স্বামীর অনুমতি ব্যতীত স্বামীকে কষ্ট দিয়ে আপনি চাকরি করবেন না কারণ স্বামী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন কোন নারী যখন করে স্বামী যদি সন্তুষ্ট থাকে স্বামী যদি বলে আল্লাহ আমি আমার বিবির উপরে সন্তুষ্ট ছিলাম তাহলে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় আবার যখন কোনো নারী এতেকাল পরে স্বামী অসন্তুষ্ট হয় বলে আল্লাহ সে করেছে আমি তার উপর অসন্তুষ্ট আল্লাহ তাল্লাহ ওই নারীর উপর অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য সাবধান কখনো স্বামীকে কষ্ট দেওয়া যাবে না হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালা কান্না করে করে যায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম বসা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মা ফাতেমা কেন তুমি কাদ বলে আপনার জামাই আলী আমার উপর অসন্তুষ্ট হয়েছে নবী যে কোনো কিছু বললেন না কিছুক্ষণ পরেই আবার ফাতেমা রাদি আল্লাহ তালহা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে দিয়া যায় আল্লাহর পয়গাম্বর দেখলেন ফাতেমা হাসতেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন ফাতেমা কেন হাস বলে আপনার জামাত আলী আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তখন বললেন ফাতেমা যে নারী স্বামীকে অসন্তুষ্ট করে তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় সপ্তাহ স্বামীকে অসন্তুষ্ট করো না স্বামীকে কষ্ট দিও না অথচ বিশ্বনবী ফাতেমা সানে বলেছেন ফাতেমা তুমি ফাতেমা আমার কলিজার টুকরা দেহের অংশ ফাতেমাকে যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয় আর ফাতেমাকে যে আনন্দ দেয় আমি নবীকে আনন্দ দেয় এই জন্য স্বামীকে কষ্ট দেওয়া যাবে না বলতেছিলাম স্বামীর অনুমতি ব্যতীত যে নারী যে স্ত্রী তিন কাজ করবে যাহার নামে হবে এর মধ্যে এক নম্বর হলো চাকরি স্বামীর অনুমতি ব্যতীত চাকরি করা যাবে না দুই নম্বর হলো স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর অর্থ খরচ করা যাবে না অনেক নারী আছে দেখবেন স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর অর্থ অগচরে বিভিন্ন জায়গায় খরচ করে ফেলে বোনকে দেয় বাইকে দেয় বাবার বাড়ি পাঠিয়ে দেয় বন্ধু বান্ধবদের কিনে খরচ করে বান্ধবীদের কিনে খরচ করে বিভিন্ন কাজে ব্যয় করে। মানত স্বামীর অনুমতি ব্যতীত তো আপনি খরচ করতে পারবেন না হা সাবধান আপনার স্বামী অনুমতি দিলে আপনি খরচ করতে পারবেন আপনি বলে খরচ করবেন আমার একটা কাপড় প্রয়োজন আমার একটা ঔষধ প্রয়োজন আমার বস্ত্র প্রয়োজন আপনার স্বামী অবশ্যই আপনাকে দেবে অনুমতি দেবে যদি আপনি আপনার স্বামীর অনুমতি ব্যতীত আপনি দান করেন শরীফের হাদিস এক হুজুর যদি খাদ্য দান করি বলে সে তো আর উত্তম খাবার উত্তম বস্তু খাদ্য স্বামীর অনুমতি ব্যতীত দান করা যাবে না এই জন্যে আপনি বিক্ষুভকে দান করবেন এটা স্বামী থেকে অনুমতি নিয়ে রাখতে হবে বিক্ষুভকে দান করা যাবে কি এক নাম্বার বলতেছিলাম স্বামীর অনুমতি ব্যতীত চাকরি করা যাবে না দুই নাম্বার স্বামীর অর্থ স্বামীর অনুমতি ব্যতীত খরচ করা যাবে না তিন নাম্বার স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজাও রাখা যাবে না স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা যাবে না স্বামীকে কষ্ট দেওয়া যাবে না নফল রোজা রেখে আপনি যতটা নেকি কামাবেন যদি আপনি এই নফল রোজার কারণে আপনার স্বামীকে কষ্ট দেন তারা চাইতে বেশি গুনা হবে আপনি যদি আপনার স্বামীকে আনন্দ দেন এরকম হাজার ও নফল রোজার চাইতে বেশি স্বভাব হয়ে যাবে এই জন্য সাবধান এই তিনটি কাজ কখনো স্বামীর অনুমতি ব্যতীত করবেন না করলে যার নামে হবে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যদি তোমরা রান্না অবস্থা চুলার পারে থাকো স্বামী তোমাদেরকে আহ্বান করে রান্না বান্না দেখে হলেও তোমরা তোমার তোমাদের স্বামীর ডাকে সারা দাও এটা হল নবীজির আদেশ আর এখন দেখা যায় স্বামীকে ধমক পর্যন্ত দেয় এইরকম নারী আসে না স্বামীরা দেখবেন ধমক দেয় স্বামীকে কখন ধমক দেওয়া যাবে না স্বামীকে ভালোবাসতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীকে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় স্বামী আপনার আপন স্বামী আপনার ভালোবাসার একজন মানুষ স্ত্রী স্বামীকে অপরের ভালোবাসা সেতু বন্ধন আর রিজালু কৌ মুন আলার নিসা আল্লাহ আয়াতা বলেন এই নারী কত সুন্দর স্বামী স্ত্রী একে অপরের ভূষণ এক অপরের পুষা তো স্বামী স্ত্রী একে অপরকে কষ্ট দিব কেন কষ্ট দেওয়া যাবে না এই জন্য তিনটি কাজ কখন করবেন না স্বামীর অনুমতি ব্যতীত করলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে